তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় সেটি সম্পর্কে ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর তোমরা চাইলে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 54 পৃষ্ঠায় ছোট্ট করে স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো চলো এই অঙ্কটি স্থানীয় মানে বিশ্লেষণ করে কীভাবে সমাধান করতে হয় সেটি দেখে নেওয়া যাক। তো এখানে কী দেওয়া আছে, 21 গুণ 13, 21কে 13 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি প্রথম যে সংখ্যাটা থাকে সেটিকে বলা হয় গুণ্য, আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেটিকে বলা হয় গুণক, তার মানে গুণ্যকে গুণক দিয়ে গুণ করতে হবে। যেহেতু এই অঙ্কটি আমাদেরকে স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ করতে হবে, তাই স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ করার জন্য আমাদেরকে একটা চারকোনা ঘর আঁকতে হবে। তাহলে এইরকম চারকোনা একটা ঘর আমরা আঁকবো, ঘরটা হবে এইরকম, এই দিকে থাকবে গুণ্য আর এই দিকে আমরা লিখব কি গুণক। এখন আমরা ঘর আঁকব এরকম করে, এই ঘরটা ফাঁকা রাখবো, ওকে। যেহেতু এই দিকে আমরা কি লিখব, গুণ্য লিখব, তাহলে গুণ্য কত দেওয়া আছে এখানে, 21। এখন 21-এ যদি আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করি তাহলে 2-এর স্থানীয় মান আমরা কত পাবো, 20, আর 1-এর স্থানীয় মান আমরা কত পাবো, 1। তার মানে এই ঘরে লিখবো আমরা 20 আর এই ঘরে আমরা লিখবো কত, 1। এখন গুণকের স্থানীয় মানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 1-এর স্থানীয় মান আমরা কত পাবো, 10, আর 3-এর স্থানীয় মান কত পাবো, 3-কে 3। তাহলে এই ঘরে আমরা লিখবো 10 আর এই ঘরে লিখবো কত, 3। এখন কি করবো, এই 10 দিয়ে 20কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 200। এরপর 10 দিয়ে যদি আমরা এই 1কে গুণ করি তাহলে কত হবে, 10-কে 10। এখন আমরা কি করব, এই 3 দিয়ে আবার 20কে গুণ করব, তাহলে 3 দিয়ে 20কে গুণ করলে কত হয়, 3 20-এ 60। আবার 3 দিয়ে যদি আমরা 3-কে 1-কে গুণ করি তাহলে কত হবে, 3-কে 3। এখন আমরা এই যে সংখ্যাগুলো পেলাম গুণ করার পর, এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট আকারে সাজিয়ে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত দেওয়া আছে, 200। এরপর কত দেওয়া আছে নিচে, 60। এরপর দেওয়া আছে 10 আর এরপর দেওয়া আছে কত, 3। এখন এই 4টা সংখ্যাকে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ যদি করি তাহলে 3-কে 3, 6-এর 1-কে 7, 2-কে 2। তার মানে 21কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে গুণফল আমরা কত পাবো, 273। তো স্থানীয় মানে বিশ্লেষণ করে যদি আমরা আরও একটি অঙ্ক সমাধান করি, তাহলে যদি এই গুণ অঙ্কটি আমরা স্থানীয় মান বিশ্লেষণ করে সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে আগের মতো একটা চারকোনা ঘর আঁকতে হবে, এইরকম ঘর থাকবে, মাঝখানে দুটো টান এইরকমভাবে, এই দিকে লিখব আমরা গুণ্য আর এই দিকে লিখব আমরা কি গুণক। তো গুণ্যটা শুরু করব, এখানে ফাঁকা রাখবো আমরা, এই ঘর থেকে গুণ্য এই স্থানীয় মানটা এই ঘর থেকে আমরা বসানো শুরু করব। তো এখানে গুণ্য কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। তাহলে 12-এর যদি আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করি 12-কে, তাহলে 1-এর স্থানীয় মান কত পাবো, 10, আর 2-এর স্থানীয় মান আমরা কত পাবো, 2-কে 2। তার মানে এখানে 10 বসবে আর এখানে বসবে 2। এখন গুণকের যদি আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করি তাহলে কত পাবো, 20, আর পাবো একটা 4। এখন আমাদেরকে গুণ করতে হবে, 20 দিয়ে যদি 10কে গুণ করি তাহলে হবে 200, 20 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে হবে কত, 40। এরপর 4 দিয়ে যদি আমরা 10কে গুণ করি, 40, আবার 4 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে হয় 4 দোগুণে 8। এখন এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলো কী করতে হবে, বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখে যোগ করতে হবে। তাহলে 200 দেন 10 40, এরপর 40, আর নিচে থাকবে কি, 8। এখন যদি যোগ করি, 8 4 4 8, 2-কে 2। তার মানে 12কে যদি 24 দিয়ে গুণ করি তাহলে গুণফল আমরা কত পাবো, 288। তো স্থানীয় মান ব্যবহার করে গুণ করার এই প্রক্রিয়াটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।